যুক্তরাজ্যে ধরা পড়েছে ইন্ডিয়া ধরনের করোনা। বর্তমানে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে কোভিড আক্রান্ত মৃত্যু তালিকা রয়েছে ইন্ডিয়ার নাম। প্রতিদিন 2 লাখের মতো মানুষ আক্রান্ত, হাজারের উপর মৃত্যু হচ্ছে ইন্ডিয়াতে। তারপরও দেশকে কেন এখনো লাল তালিকাভুক্ত দেশের তালিকায় যুক্তরাজ্য নেয়নি, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে যুক্তরাজ্যের করোনা বিশেষজ্ঞদের মধ্যে। আর এই বিষয়গুলো জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আশা মাসুম। আজ বিবিসি ব্রেকফাস্টে সায়েন্টিফিক প্যান্ডামিক ইনফ্লুয়েঞ্জা গ্রুপের বিজ্ঞানী ডক্টর মাইক টিলডেসলে জানান, যুক্তরাজ্যের এখনই জানানো উচিত ইন্ডিয়ার ধরন নিয়ে তারা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এখনই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে, তা না হলে নতুন করে বিপদে পড়তে পারে যুক্তরাজ্যের মানুষদের। কারণ নতুন এই ধরনটি 2টি মিউটেশন রয়েছে আর টিকার বিরুদ্ধে কম কাজ করে, তাই যুক্তরাজ্যে এই ধরনে কত মানুষের মধ্যে ছড়িয়েছে সে সম্পর্কে সঠিক তথ্য এখনই জানাতে হবে। অন্যদিকে যুক্তরাজ্যের ইন এনভায়রনমেন্ট সেক্রেটারি জর্জ ইউস আজ বিবিসিকে জানিয়েছেন, এখন পর্যন্ত ইন্ডিয়ার ধরনের 70 জন রোগী শনাক্ত হয়েছেন, তবে এখনও বলা হয়নি নতুন এই ভাইরাসটি কত সংক্রমণ, মানে কত দ্রুত ছড়ায় এবং কতটা টিকা প্রতিরোধী বা এর বিরুদ্ধে টিকা কতটুকু কাজ করে। তবে ইন্ডিয়ার এই ধরনটি যুক্তরাজ্যে প্রবেশের জন্য সরকারের ভুল সিদ্ধান্তকে দুষছেন অনেকেই। আজ স্কাই নিউজের শ্যাডো কমিউনিটি সেক্রেটারি স্টিভ রিড জানান, বর্ডার নিয়ন্ত্রণ করেনি বলেই এর আগে 2 বার ভয়াবহ কোভিড পরিস্থিতির দেখতে হয়েছে যুক্তরাজ্যের মানুষদের, তারপরও সরকার সচেতন হয়নি। এছাড়া সরকারের শুধুমাত্র রেড জোন তালিকাভুক্তদের জন্য হোটেল কোয়ারেন্টাইনের ব্যবস্থা রেখেছে, কিন্তু এর বাইরে থেকে অনেক মানুষ আসছেন যারা উচ্চ করোনা ঝুঁকির দেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশ করছেন, আর তাদের কোয়ারেন্টাইনের বিষয়টিও সরকারের সচেতনভাবে দেখছে না, আর এ কারণে এমন বিপদের মুখে আবারও পড়তে হলো যুক্তরাজ্যের মানুষদের। অন্যদিকে সাউথ আফ্রিকার ধরনটি আরও কিছু এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করে দিয়েছেন পাবলিক হেলথ ইংল্যান্ডের প্রফেসর ডক্টর সুসান হপকিন্স। তিনি বলেন, আক্রান্তদের 3 ভাগের 2 ভাগের কেউ কেউ ভ্রমণ করে যুক্তরাজ্যে এসেছেন, আবার কেউ আক্রান্তদের পরিবারের, মানে যারা ভ্রমণ করে এসেছেন তাদের পরিবারের সদস্য। তবে উদ্বিগ্ন বিষয় হচ্ছে 1 ভাগ সদস্যরা কীভাবে সাউথ আফ্রিকার ধরনে আক্রান্ত হলেন তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সাউথ লন্ডনের বাইরেও ম্যানচেস্টার, বার্মিংহাম এবং লন্ডনের কয়েকজন সাউথ আফ্রিকার ধরনের রোগী পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন সুসান হপকিন। এই ছিল আমার কাছে করোনার 2টি নতুন ধরন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যুক্তরাজ্যের করোনা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে রানারের সাথে থাকুন, চোখ রাখুন রানারের ইউটিউব এবং ফেসবুক।